নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই হবি টেকনিক্যালে। তো আজকে আমি এখানে একটা নতুন জিনিস দেখাবো, যেটা হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে একটা এই যে ব্লোয়ার থাকে, আমরা যে ব্লোয়ার ইউজ করি মোবাইল রিপেয়ারিংয়ে বা যে কোনো আইসির কাজে, সেই ব্লোয়ারের ভেতরে এই হিটারটা থাকে। এই হিটারটা ঠিক আছে কি না আমরা বাজার থেকে কেনার আগে চেক করে নিতে পারি এই হিটারটা ঠিক আছে কি না। তো চেক করার জন্য কি করব, খুবই সহজ পদ্ধতি এটা। আমাদের যে মিটার থাকে সেই মিটারটাকে প্রথমে কন্টিনিউটি মোডে নিয়ে নেবো। এই যে আমি বাজার মোড বা কন্টিনিউটি মোডে নিয়ে নিলাম। এবার এখানে যে দুটো পয়েন্ট রয়েছে, এই দেখুন এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টে এইটা দেখুন, এই যে আমার ইয়ে কাজ করছে মিটারে, যে আওয়াজ দিচ্ছে এটা বিপ। এইবার এই দুটো পয়েন্টে আমি ঠেকাবো, যদি এর মধ্যে কন্টিনিউটি আওয়াজটা আসে তার মানে বুঝতে হবে এই কয়েলটা ঠিক আছে, কিন্তু এখানে কন্টিনিউটি আওয়াজটা আসছে না, তার মানে এই কয়েলটা কাটা আছে। এইভাবে আপনারা খুব সহজেই বুঝতে পেরে যাবেন আপনার যে ব্লোয়ারটা ইউজ করছেন তার হিটারটা কাটা আছে কি নেই, আপনাকে নতুন হিটার বা এই যে হিটিং এলিমেন্টটা কিনতে হবে কি না। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব কাজে আসবে। যদি এই ভিডিওটা তোমাদের কাজে আসে বা আপনাদের কাজে আসে, তাহলে আমার চ্যানেল হবি টেকনিক্যালে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটা দেখাচ্ছে সেটার উপর ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই সেটা আপনাদের নোটিফিকেশন বারে চলে যাবে। এবং এই ভিডিওটা আমার চ্যানেলে এসে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনটা ভালো হোক।